বড় ব্রেকিং নিউজ, হঠাৎ লাইভে এসে মাশরাফিকে নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করলেন ইমরুল কায়েস, যা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার শীর্ষে। ইমরুল লাইভে এসে বলেন, আমার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারটাই শেষ করে দিয়েছে মাশরাফি ভাই। বাংলাদেশের সবচেয়ে অবহেলিত ক্রিকেটারদের একজন হলেন ইমরুল কায়েস। ইমরুলকে বাদ দেওয়া হয়েছে কারণে অকারণে, পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়নি তাকে। লিটন, শান্ত ও সৌম্যদের যেভাবে সুযোগ দিয়েছে টিম ম্যানেজমেন্ট ও বিসিবি, তার সিটে ফোটার সুযোগ দেওয়া হয়নি ইমরুল কায়েসকে। ইমরুল কায়েস আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শেষ করায় দায় এড়াতে পারবেন না যেমন বিসিবি, ঠিক মাশরাফিও। কেননা যে সময় ফর্মের তুঙ্গে ছিলেন ইমরুল কায়েস, সেই সময় তাকে বাদ দেয় সেই সময়কার টিম ম্যানেজমেন্ট। আর তখন বাংলাদেশের অধিনায়ক ছিলেন মাশরাফি বিন মর্তুজা। অন্য ক্রিকেটারদের যেভাবে ডিফেন্ড করে ক্যারিয়ার বাঁচিয়েছিলেন মাশরাফি, ইমরুল কায়েসের বেলায় ঠিক তার উল্টো। পরিসংখ্যান কিন্তু তাই বলছে, যে সময় ইমরুলকে বাদ দেওয়া হয়েছিল সে সময় দারুণ ফর্মে ছিলেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে টানা দুই সেঞ্চুরি তুলে নেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে 2018 সালে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে 140 বলে 144 রানের ইনিংস খেলেন ইমরুল। এই ম্যাচটা একরকম একাই বাংলাদেশকে লড়াই পুঁজি এনে দেন ইমরুল, কেননা শুধুমাত্র সাইফুদ্দিনের 50 রান ছাড়া বলার মতো কেউই তেমন রান করতে পারেননি তখন ওই ম্যাচে। সিরিজের দ্বিতীয় ম্যাচেও ছিলেন দুর্দান্ত, প্রায় সেঞ্চুরির দেখা পেয়েই গিয়েছিলেন, 111 বলে 90 রান করেন ইমরুল। তবে আবারও শেষ ম্যাচে তুলে নেন সেঞ্চুরি, 112 বলে করেন 115 রান। 3 ম্যাচের সিরিজে 349 রান করে ইতিহাস গড়ে হয়েছিলেন সিরিজ সেরা। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এর পরের সিরিজে 1 ম্যাচে 0 রান ও আরেক ম্যাচে 4 রান করে ইমরুল কায়েস, আর এতেই তার ক্যারিয়ারে দা ইন্ট করে দেয় সেই সময়কার টিম ম্যানেজমেন্ট। কিন্তু সেই সময় ইমরুলকে নিয়ে কিছুই বলেননি মাশরাফি। কিন্তু অন্য ক্রিকেটারদের বেলায় এমন কখনোই করতেন না মাশরাফি, তার জলজন্ত প্রমাণ মাহমুদুল্লাহ রিয়াদ। একবার আইসিসির মেগা ইভেন্টের আগে রিয়াদকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন টিম ম্যানেজমেন্ট, কিন্তু সেই সময় মাশরাফির পরিষ্কার কথা ছিল, মাহমুদুল্লাহকে আমার চাই, তাকে ছাড়া চ্যাম্পিয়ন ট্রফি খেলতে যাব না। আর একবার সাব্বিরকে ডিফেন্ড করেছিলেন মাশরাফি, তাছাড়া আরও অজানা গল্প তো আছেই, কিন্তু ইমরুলের বেলাতে এরকম কিছুই হয়নি। এটা কি মাশরাফির ভুল নাকি ইমরুলের ব্যাড লাক, সেটা হয়তো আল্লাহ পাকই ভালো জানে। তবে মাশরাফিকে নিয়ে একবার আক্ষেপ করে ইমরুল বলেছিলেন, মাশরাফি চাইলে আমার ক্যারিয়ারটা বড় হতে পারত। ইমরুল কায়েস তার ক্যারিয়ারে 78টা ওয়ানডে ইনিংস খেলেছেন, এই 78টা ওয়ানডে ইনিংসে 32.03 অ্যাভারেজে এবং 71.11 স্ট্রাইক রেটে 2434 রান করেছিলেন, 16টা 50 এবং 4টা সেঞ্চুরি।